গ্রামের কৃষকদের পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি আপনি ভাবতে পারবেন না, একটা ছোট্ট ঘরে কত পেঁয়াজ একসাথে সংরক্ষণ করা যায়। আবার আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন গ্রামের রাস্তার পাশে পাশে এইভাবে পেঁয়াজ কিন্তু লাইন দিয়ে সাজানো আছে, আপনাদের প্রায়ই চোখে বাঁধবে। কিন্তু কথা হচ্ছে, এইভাবে আপনি কতদিন রাখতে পারবেন? দুমাস? যেই বর্ষা পড়বে তখনই তো আপনার পচা শুরু করবে, তখন দাম যাই থাক বাধ্য হয়ে আপনাকে কিন্তু বিক্রি করতেই হবে। কিন্তু এভাবে আপনি পেঁয়াজ সংরক্ষণ করলে সেটা এক বছর রাখতে পারবেন। মাঠের পেঁয়াজের অধিকাংশ জমিই এখন কিন্তু ফাঁকা, কৃষকের বাড়িতে পেঁয়াজ পৌঁছে গেছে, কৃষক এখন সেই পেঁয়াজ সংরক্ষণে ব্যস্ত। আজকের ভিডিওতে আলোচনা করছি সেই পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করবেন এবং এক বছর আপনি রাখতে পারবেন। আপনারা দেখছেন গ্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আমি সঙ্গে সুশোভন। মাঠ থেকে পেঁয়াজ যখন বাড়িতে আনছেন, কাটার পর বস্তাবন্দি করছেন, কিন্তু বাজারে তখন দাম নেই, আপনার বিক্রি করতে মন চাইছে না। যদি বিক্রি করেন, দেখা যাচ্ছে সেখানে লসের সম্মুখীন হতে পারেন বা সমান সমান খরচ সমান সমান আসতে পারে, তা তখন আপনি কি করতে পারেন? তা সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে, যদি টিনের কোনো ছাপরা ঘর থাকে বা ছোট একটা ঘর থাকে, সেখানে খুঁটি পুঁতে, বাঁশের খুঁটি পুঁতে, দেখুন প্রচুর পেঁয়াজ, 2-3 বিঘে পেঁয়াজ কিন্তু আপনি খুব সহজে স্টোর করতে পারবেন এবং যখন দাম বৃদ্ধি পাবে তখন আপনি বিক্রি করতে পারবেন। আর পেঁয়াজগুলোর গুণগত মানও কিন্তু এইভাবে রাখলে কমে না আর পচেও না, খুব কম সংখ্যক পচে, আর যেটা পচে সেটা খসে নিচে পড়ে যায়। আসুন কীভাবে স্টোর করা হয়েছে সেটা আপনাদেরকে খুব সহজেই দেখাই। আপনাকে দীর্ঘ এক বছর পেঁয়াজটা কিন্তু রাখতে হবে, যখন দাম বাড়বে তখন আপনি বিক্রি করবেন। এই টার্গেট নিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনাকে পেঁয়াজ সংরক্ষণের জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা ছোট্ট ঘর, এবং সেই ঘরটা এমনভাবে আপনাকে তৈরি করতে হবে যেন হাওয়া চলাচল খুব ভালোভাবে করতে পারে। দেখুন এখানে টিন দিয়ে বেড়া দেওয়া আছে, কিন্তু অনেকটা বড় জানলা কাটা, সেটা তার জালি দেওয়া আছে, হাওয়া চলাচল খুব সুন্দরভাবে ভিতরে করছে। আবার উল্টো দিকে ওদিকে জানলা কাটা আছে 2-3টে। এবার এইরকম একটা ঘর তৈরি করুন আর তার ভিতরে আপনি পেঁয়াজ রাখবেন, এবং প্রচুর পেঁয়াজ রাখবেন। এক একটি যে বাঁশের খুঁটি দেখছেন, এই বাঁশের খুঁটিতে দেখুন থোকায় থোকায় পেঁয়াজগুলো ঝোলানো আছে, দেখুন কি পরিমাণে। আপনি যদি লক্ষ্য করবেন তাহলে দেখুন কতটুকু ফাঁকা, একটা ক্যানেল মতো হয়েছে, আর চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। দেখুন এই দেখুন বাঁশের যে আড়া বলি আমরা, এই আর সাথে যে খুঁটিগুলো আছে ওই খুঁটিগুলোর সাথে আমরা কিন্তু এটা ঝুলিয়ে দিয়েছি। 2 হাত ফাঁকা করে আপনি দেখুন চালের সাথে এই বাঁশগুলো টানা রানার অথবা আমরা আড়া বলি এটা প্রথমে বেঁধে নেবেন, এই দেখুন চলে গেছে, তার সাথে খুঁটি পুতুন। 2 হাত 2.5 হাত অন্তর অন্তর খুঁটি পুঁতে প্রত্যেকটা খুঁটিতে এরকম থোকা থোকা করে পেঁয়াজ বেঁধে এই পেরেক পুতুন গায়ে, এই খুঁটির গায়ে, সেই পেরেকের সাথে এইভাবে আপনি পেঁয়াজগুলোকে কিন্তু ঝুলিয়ে দেবেন। দেখুন এই সুতলি দিয়ে বেঁধে পেরেকে ঝোলানো আছে প্রত্যেকটা, আর খুঁটি আপনার মানে 2 হাত 2.5 হাত এরকম করে আপনি ফাঁকা করে করে খুঁটিগুলো পুরো খাড়া করে দিয়ে দিন। চালের সঙ্গে যে আমরা বললাম যে রানার, ওই দেখতে পাচ্ছেন রানার, এটা তো দেখছেন বারান্দা, আর এদিকে যদি দেখি এটা ঘরের ভিতরে, ঘরের ভিতরেও দেখুন কত পেঁয়াজ আছে। আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাই অন্ধকারের দিকে, আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ঘরের ভিতরে পেঁয়াজগুলো, দেখুন আরও বেশি ভালো লাগছে, থোকায় থোকায় সব ঝুলে আছে, এক একটা খুঁটিতে না এখানে 3-4 বস্তা পেঁয়াজ আছে। তাহলে মাটি থেকে একদম ঘরের যতটা হাইট ততটুকু হাইট পর্যন্ত কিন্তু শুধুই পেঁয়াজ ঝুলছে, দেখুন একটা টানেলের মতো কিন্তু চলে গেছে। একটা খুঁটি থেকে আর একটা খুঁটি দেখতে গেলে সামান্য একটু ছিদ্র পথ আছে, দেখুন একটু সামান্য একটু ফাঁকা, এই দেখুন ওপরে এগুলোর সাথে সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন, আড়ার সাথে সুতো দিয়ে বেঁধে ভালো করে শক্ত করে বেঁধে সেই খুঁটির সাথে এগুলো ঝুলিয়ে দেবেন। দেখুন আমি লাইটটা চাললাম, লাইট জ্বেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইরকম একটা ছোট্ট ঘরে আপনি কল্পনা করতে পারবেন না কত পেঁয়াজ আপনি রাখতে পারবেন, 3-4 বিঘের পেঁয়াজ ছোট্ট একটা ঘরে আপনি কিন্তু স্টোর করে দিতে পারবেন। আমি খুঁটিগুলোকে ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, আপনি ছবি দেখে অল্প একটু বুঝে নিন। দেখুন ওই যে খুঁটিগুলো দেখুন, দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলোতেই কিন্তু পেঁয়াজগুলো ঝুলছে, আর ওই খুঁটি এক একটা 2 হাত 3 হাত আপনার পছন্দ মতো আপনি ফাঁকা দেবেন, বেশি ফাঁকা দিলে অসুবিধা নেই, হাওয়া চলাচল ততটাই ভালো হবে।
কোন ধরনের জমির পেঁয়াজগুলো আপনারা স্টোর করবেন। যে জমিতে পেঁয়াজগুলো তোলার আগে একটু শুকানো ছিল জমি, জমিতে সেচ দেওয়া হয়নি, অনেক আগে দেওয়া ছিল সেচ, সেরকম জমি থেকে আপনি পেঁয়াজগুলো এরকম শুকনো পেঁয়াজ পুরো তুলে নেবেন। পুরো দেখুন শব্দ হবে, এই পেঁয়াজগুলো থেকে শব্দ শুনতে পাবে। এগুলো রাখলে কি হবে, ভিতরে রসের পরিমাণ যথেষ্ট যতটুকু টানা টেনে গেছে, অর্থাৎ রাখলে অনেকদিন পর্যন্ত কিন্তু এগুলো আপনি রাখতে পারবেন। কখনো ধরুন তোলার যদি আপনার মনে হয় 20-25 দিন আগে আপনি তুলে সেচ দিয়েছেন, তেমন জমি থেকে কিন্তু আপনারা সেই পেঁয়াজ রাখবেন না, সাথে সাথে বিক্রি করে দেবেন। তা রাখার ক্ষেত্রে আগেই আপনার আগেই ভাবতে হয় যে কোন জমি পেঁয়াজ আপনারা রাখবেন, সেই জমিতে কিন্তু জলসেচ কখনো করবেন না। মিনিমাম 1.5 মাস আগে কিন্তু জলসেচ আপনাকে শেষ করতে হবে, তেমন জমির পেঁয়াজ আপনারা রাখবেন, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, পেঁয়াজগুলো অনেক দিন পর্যন্ত থাকবে। পেঁয়াজ সংরক্ষণের এই গ্রামীণ পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। নতুন কোনো ভিডিও আবার আপনাদের সঙ্গে নিয়ে আসবো, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।